হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে যাব বাপের বাড়ি। দেশে যাওয়ার পর বাপের বাড়িতে যাওয়া হচ্ছে, এক সপ্তাহ থাকব। তো এটা বাপের বাড়ি যাওয়ার ব্লগ। সুন্দর বাচ্চাদের পয়সার কাটলাম না, এটা ওদের স্মৃতি হিসেবে রেখে দিলাম। ওরা নানু বাড়িতে গিয়ে কী কী করলো এটা দেখবো ওরা পরবর্তীতে, বয়সটা ওদের স্মৃতি হিসেবে। তো এটা হলো আমার গ্রাম, আমার বাপের বাড়ি। ওই যে দেখা যাচ্ছে, এটা আমার বাপের গড়। এটাতে ছোটোবেলার অনেক স্মৃতি আছে। এই রুটটা যখন তৈরি হচ্ছিল তখন আমার চোখের সামনে সব কিছু। তো আমার কাজিন আসছিল আমাদেরকে দেখতে, ও সবার জন্য ড্রেস আনছে। আমি বলতেছি তুমি দিয়ে দাও ওদেরকে, হাতে হাতে আমি একটা ভিডিও নিই, ওরা অনেক বেশি হ্যাপি হবে ওদেরকে ড্রেসগুলো হাতে দিলে। তো আমার মেয়ের একটু গিফট পেলে বেশি হ্যাপি হয়ে যায়। ওরা একজন একজন এসে ড্রেসগুলো নিচ্ছে, সবাই দেখতে আসছে, পুপিরাও আসছে, কাজিনরাও আসছে, সবাই আসছিল। তো আমার মেয়েরা তো আমাকে গিয়ে ভুলে গেছে নানাকে পেয়ে। তো আমার সাথে একদিনও রাতে ঘুমায়নি, নানার সাথে ঘুমাইছে। তো আমার বড় মেয়ে নানার সাথে একটু বন্ডিংটা বেশি, কারণ আমার আব্বু এখানে ছিল, চলে গেছে, 3 বছর হয়েছে, ও বেশিরভাগ আমার আব্বুর সাথেই টাইম পাস করছে। সেজন্য নানার সাথে একটু, মেজররাও বেশি নানার পাগল, মানে আমার সাথে ঘুমাবে না নানার সাথে ঘুমাবে। যা কতদিন ছিল নানার সাথে ঘুমাইছে, আমার সাথে একদিনও ঘুমায় নাই, সব কিছুতে নানা। তো আব্বু তো এখানে অনেক বছর ছিল, এখন যেহেতু দেশে চলে গেছে নানাকেও মিস করতেছে ওরা। নানাকে পেয়ে তো অনেক খুশি, নানাও ওদেরকে পেয়ে অনেক খুশি। তো আমার বড় আপু আসছিল আমাকে দেখতে, আমি যেদিন গেছি ওই দিন বড় আপু আসছে। তারপর আমার অনেক গেস্ট আসছিল, কাজিনরা, আমার আপু। তারপর এর পর দিন আবার আমার নানু বাড়িতে গেছিলাম, এটা আমার ছোটো মামা। মামা নতুন ঘর করছে, তো আমাকে বারবার বলতেছে যাওয়ার জন্য। অনেক বছর পর গেছি, প্রায় 8 বছর পরে নানু বাড়িতে গেছি। তো আমরা সবাই খাওয়া দাওয়া করার জন্য বসতেছি আর কি। তো একটু হাঁটতে গেলাম নদীর পাড়ে, নানুর বাড়িতে কিন্তু নদীর পাড় আছে, অনেক সুন্দর। অনেক বেশি বেড়াতে যেতাম নানুর বাড়িতে বিয়ের আগে, এই জায়গাগুলো দেখলে অনেক বেশি মিস করি। আসলে অনেক সময় কাটাইছি, কারণ আমার আম্মু বেশিরভাগ বাপের বাড়িতে গিয়ে গিয়ে বেড়াতো। আমরাও একবার গেলে 10 বারের ইচ্ছা আসতাম না নানুর বাড়ি থেকে, অনেক বেশি ঘুরতাম। তারপর মামা তো বোনরা ছিল, এখন তো সবার বিয়ে হয়ে গেছে, যার যার সংসার নিয়ে ব্যস্ত। তো আমার মামা সব হেঁটে হেঁটে দেখাচ্ছে, মামা কোথায় কোথায় কী রোপণ করছে।